হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি নিয়ে চলে এসেছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও। ভিডিও শুরু করার আগে বলবো, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা টুক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে দিবেন, ওকে? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্ট্রোক নিয়ে। আজকাল স্ট্রোক খুবই বেড়ে গিয়েছে। একসময় আমরা মনে করতাম যে বয়স বেশি হলেই মনে হয় মানুষ স্ট্রোক করে, আসলে কিন্তু তা না, যে কোনো বয়সী মানুষই আজকাল স্ট্রোক করছে। তো যেসব অভ্যাস স্ট্রোকের ঝুঁকিটাকে বাড়িয়ে দেয় সেসব নিয়ে আজকে আমরা কথা বলব। স্ট্রোক মূলত মানুষের মস্তিষ্কে আঘাত আনে। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে কোষগুলো মরে গেলে স্ট্রোক হয়। মানুষের জীবনযাপনে সামান্য কিছু পরিবর্তন আনলেই কিন্তু এই স্ট্রোকের সম্ভাবনাকে অনেকাংশে রোধ করা সম্ভব হয়। আমাদের জীবনে ব্রেন স্ট্রোক কিন্তু মারাত্মক একটি সমস্যা। রোগীর কষ্ট হয়, রোগীর সাথে সাথে তার পরিবারের মধ্যেও কিন্তু বিভীষিকা নেমে আসে। যাদের মৃত্যু না হয় তাদের প্যারালাইসিসের মতো মারাত্মক একটা অবস্থার সৃষ্টি হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে আমেরিকার মতো জায়গায় বছরে প্রায় 1,40,000 মানুষ স্ট্রোকে মারা যান, আর প্রতি বছর প্রায় 7,95,000 মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। বাংলাদেশেও কিন্তু দিন দিন বাড়ছে এই রোগ আর মৃত্যুর সংখ্যা। তাই আমরা স্ট্রোক সম্বন্ধে একটু জেনে নেই। বর্তমান বিশ্বে স্ট্রোক মানুষের মৃত্যুর চতুর্থ কারণ হিসেবে গণ্য হয়ে থাকে। এই রোগে মস্তিষ্কের অংশ বিশেষ নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক অক্ষমতা দেখা দেয়, যেগুলোকে স্ট্রোকের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন প্যারালাইসিস, হাত বা পা, মুখ অথবা শরীরের ডান বা বাম অংশ অবশ হয়ে যাওয়া, কথা বলতে বা কথা বুঝতে সমস্যা হওয়া, বিভ্রান্তিকর অবস্থায় পতিত হওয়া, কথা জড়িয়ে আসা, একটা চোখে অথবা উভয় চোখে দেখতে সমস্যা হওয়া অথবা ঝাপসা দেখা, চলাফেরা করতে না পারা, চলাফেরায় ভারসাম্য নষ্ট হওয়া, বিভিন্ন অঙ্গের কার্যক্রমে অসামঞ্জস্য দেখা দেওয়া, অর্থাৎ তীব্র মাথা ব্যথা হওয়া। প্রাথমিক অবস্থায় স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই হসপিটালে নিয়ে যেতে হয়, নাহলে কিন্তু অনেক বড় রকমের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এবার জেনে নিই যে কোন কোন জীবনধারা বা অনিয়মের কারণে স্ট্রোক দেখা দিতে পারে। প্রথম হচ্ছে ফ্যাট জাতীয় খাবার খাওয়া। ফ্যাট জাতীয় খাবার বলেই কিন্তু ভয় পাবেন না। কিছু কিছু ফ্যাট থাকে গুড ফ্যাট বা ভালো ফ্যাট, আর কিছু কিছু ফ্যাট থাকে খারাপ ফ্যাট। প্রতিদিনের খাবারের তালিকায় স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট জাতীয় খাবার থাকলে তা রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা আরও বাড়িয়ে দেয়, এর ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। প্যাকেটজাত খাবারে লবণ এবং নাইট্রেট প্রিজারভেটিভ থাকে যা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। খাবারে অতিরিক্ত বা একাধিক পরিমাণ লবণের ব্যবহার কিন্তু স্ট্রোক বাড়াতে পারে। নিয়মিত শরীর চর্চার অভাব। অনেকেই আছেন যে কাজ করেন কিন্তু সেগুলো শুয়ে বা বসে বেশি কাজ করেন, তো নিয়মিত শরীরচর্চা না করলেও কিন্তু স্ট্রোক দেখা দিতে পারে। শরীরে যদি অতিরিক্ত মেদ জমে তাহলে তাকে অবেসিটি সমস্যা বলা হয়, আর অবেসিটি হলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাও কিন্তু বাড়তে থাকে। এছাড়াও অবেসিটির কারণে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মাত্রা কিন্তু বাড়তে থাকে। এই জন্য আপনাকে পরামর্শ দিব যে যতই ব্যস্ত থাকুন না কেন, নিয়ম করে অবশ্যই শরীরচর্চা করবেন। এরপর হচ্ছে মদ্যপান। অতিরিক্ত মাত্রায় মদ্যপান করলেও কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। এরপর হচ্ছে শারীরিক পরিশ্রম। অনেকেই আছেন যে বসে বসে কাজ করে, তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। দিনের অধিকাংশ সময় বসে থাকা স্থূলতা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এমন জীবনযাত্রার কারণে স্থূলতা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, ফলে ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। সবশেষে বলবো, যদি আল্লাহ চান তাহলে তো আমাদের কিছুই করার নাই, কিন্তু
তিনি তো আমাদের সাবধানে থাকতে বলেছেন। তো তাই আমরা যদি সাবধানে থাকি এবং কিছু বিষয় ফলো করি বা মেনটেন করে চলি, তাহলে অনেকাংশে এই স্ট্রোকের ঝুঁকিটাকে রোধ করা সম্ভব হয়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আমার কাছ থেকে আর কী কী টাইপের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।